আমি তো কনফিউজড কেন? ওকে ঠিক আছে, আগে হচ্ছে আমার রুম গুছাবো, রুম ক্লিনের কাজ করবো, তারপর ব্রেকফাস্ট বানাবো, তারপর খাবো, তারপর কাছে নিয়ে বসবো, বাকি চারটা কি করা যাবে? ওকে নাও না। সবাই ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এখন সকাল সকাল ব্লগটি শুরু করছি, কারণ হচ্ছে আজকে পুরো ফ্ল্যাটে আমি একা, ফার্স্ট অফ অল। আর তার উপর আমার গত ব্লগে আপনারা দেখেছেন আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলাম, পরে হচ্ছে গিয়ে রাতের বেলা আমার অনেক বেশি জ্বর ওঠে, তারপর তো পুরো দিন এমনিতেই চলে যায়, প্রচণ্ড জ্বরে জ্বরে কাটে, আর শরীর এত বেশি উইক হয়ে যায়। একটা রাত তো এমন গেছে আমি একটু ঘুমাইনি, জাস্ট চোখ দিয়ে পানি পড়ছে, এত কষ্ট হচ্ছিল। সো কিছু করার নেই, জ্বর নিয়ে থাকতে হবে। আর আজকে হচ্ছে পুরো ফ্ল্যাটে আমি একা, কারণ আমার সাথে যারা থাকে তারা একটু, মানে দুইজন, বাকি দুইজন ওরা একটু ধানমন্ডির দিকে গিয়েছে, ওদের কাজ আছে। আর ছোট জন হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস কিনবে, মানে আমার যে জুনিয়র সে হচ্ছে প্রজেক্টে ম্যাটেরিয়ালস কেনার জন্য গিয়ে। সো আজকে ধানমন্ডি আমারও যাওয়ার প্ল্যান ছিল, কথাও ছিল, বাট আমি যেতে পারিনি আমার শরীর অসুস্থতার কারণে। তো পুরো ফ্ল্যাটে একাই রয়ে গিয়েছি। আপি বলেছিল যাবে না, বাট পরে দিয়ে চলে গিয়েছে, কারণ আপিরও কাজ আছে, ওরা ইউনিভার্সিটিতে টাকা জমা দিবে মেবি। তো আমি যাব একেবারে এক্সাম শেষ করে, এক্সাম আর দুইটা এক্সাম আছে, মাঝখান দিয়ে গ্যাপ আছে অনেক। তো এই দুইটা এক্সাম শেষ হলে আমি একেবারে ধানমন্ডি গিয়ে আমার আগের বাসা থেকে ফার্নিচারগুলো নামিয়ে ফেলবো, এরকম একটা প্ল্যান আছে। সো এই তো আজকে পুরো বাসায় আমি একা, এখন হচ্ছে আমি আমার দিন শুরু করব কাজ দিয়ে। একা থাকলে যে প্রবলেম, নিজের কাজটা নিজে করতে হয়, এখানে আর আম্মু নেই, আপিও নেই যে হেল্প করবে। তো আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট করব, রুম গুছাবো। আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছিল, তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখন মেবি বৃষ্টি আর নেই, বাট ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। সো এই তো চলেন আপনাদেরকে নিয়ে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আসি, কমপ্লিট না সরি, ব্রেকফাস্ট বানাবো আগে। তো কী খাবো চিন্তা করছি, ব্রেড আছে, এগ আছে, সো ব্রেড আর এগ মিলিয়ে কিছু একটা খেয়ে ফেলবো ওরকমই। আর যেহেতু শরীর প্রচণ্ড উইক, জ্বর এখন নেই, বাট হচ্ছে শরীরটা প্রচণ্ড উইক, আমার কিছু খেতে ইচ্ছে করে না, এই তো। সো চলেন আগে ব্রেকফাস্টটা বানাই, তারপর এসে আমি রুম গুছাবো, না আগে রুম গুছাবো তারপর ব্রেকফাস্ট বানাবো। আমি তো কনফিউজড কেন? ওকে ঠিক আছে, আগে হচ্ছে আমার রুম গুছাবো, রুম ক্লিনেজার কাজ করব, তারপর ব্রেকফাস্ট বানাবো, তারপর খাবো, তারপর কাজ নিয়ে বসবো, বা কিছু একটা টিপাটিপি করা যাবে। ওকে নাও টাটা। তো দেখতেই পেলেন কাজের সিরিয়াল মনে রাখতে গিয়ে আমি সব গুলিয়ে ফেলছিলাম। তো প্রথমে আমি আমার রুমটা ক্লিন করে নিচ্ছি, কারণ রুম ক্লিন না থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় রুমের বেড আর ফ্লোরটা যদি ক্লিন থাকে তাহলে পুরো রুমটাকে একদম গুছানো মনে হয়, আর আমার রুমে যেহেতু বেশি কিছু নেই তাই তাড়াতাড়ি করে আমি রুম ক্লিন করে ফেলতে পারি। তো এই কাজগুলো আমি নিজেরটা নিজেই করি, বাসায় থাকতে হয়তো আম্মু করে দিত বা মহিনকে দিয়েই সব কিছু করানো হতো, তো এখানে নিজেরটা নিজেই করতে হয়। আর এই যে দেখতে পেলেন, আমি প্রথমেই বলেছি আমার ফ্ল্যাটে আজকে পুরো ফ্ল্যাটে আমি একা। তো প্রথম প্রথম এই জিনিসটা অনেক ভয় লাগতো যে একা থাকতে পারতাম না, পরে এখন অভ্যাস হয়ে গিয়েছে একা থাকা অ্যাকচুয়ালি। তো এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টে ডিম ছিল, ব্রেড ছিল, তো ভাবলাম ডিম আর ব্রেড দিয়ে কিছু একটা করে খেয়ে ফেলি। তো আমি ফার্স্টে ভেবেছিলাম বোম্বে টোস্ট বানাবো, বাট আমি অ্যাকচুয়ালি কখনো বানাইনি, আম্মুকে বানাতে দেখেছি, তো ওইরকম আর পেঁচাল করতে চাইনি, তো যা ছিল নর্মালি বানাচ্ছি। তো আমি একটু ব্রেডটা ছেঁকে নিচ্ছি, একটু টোস্ট টোস্ট করে, মানে একটু ক্রাঞ্চি করে নিচ্ছি, বেশি ক্রাঞ্চি না যেহেতু ডিম দিয়েই খাবো। তো এই তো ব্রেডটা ছাঁকা শেষ হলে আমি অমলেটটা করে নেব।
তো অ্যাকচুয়ালি তেলটা ভালোভাবে না গরম হতে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, এজন্য ডিমের এ অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, আমার পেটেই তো যাবে এজন্য আর কি। তো এখন আমি ডিম অমলেটটা করে নেব, রেডি করে নেব, দেন হচ্ছে কি খাওয়া শুরু করে দিব। অসম্ভব খিদা লেগেছে, রাত্রেবেলা ভালোভাবে কিছু খেতে পারিনি। তো এই তো, আর আমি আর হচ্ছে আমার বড় বোন মানে বাংলাদেশি ব্লগার অন্তু দুজনে কিন্তু ডিম একদম লাল লাল করে ভেজে খায়, যেটা অনেকেই খায় না। অনেকে আবার ডিম একদম সাদা সাদাভাবে খায়, লাইক আমার বাপ্পিও একদম সাদা সাদাভাবে রেখে তুলে ফেলতে হয় অমলেটটা, বাট আমি আর আপ্পি একদম লাল লাল করে খাই, লাইক এরকম। তো দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাজা শেষ। তো ডিম ভাজার সময় আপ্পির কথা অনেক মনে পড়ছিল, কারণ আপ্পিও একদম ডিম ভাজতে ভাজতে একদম ডিম পড়েই ফেলে এরকম একটা অবস্থা। তারপর আপ্পির রান্না অনেক মজা, আর আপ্পির অমলেট কিন্তু অনেক মজা, টমেটো সহ দেয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নেব। তো এই তো, আমি আমার ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছি। ব্রেকফাস্ট করার পর আমার আর হাতে অনেকগুলো কাজ আছে, তো আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। করছিলাম, মুভি দেখছিলাম, টিপাটিপি করছিলাম, এই যা হয় আর কি একা একা থাকলে। সো এখন রান্না বান্না করতে হবে, অলরেডি 2টা বাজতেছে, আমার খেয়ালে ছিল না। তো যাই হোক, তো আমি কি রান্না করব তা জানি না, বাট ভরসা আছে নিজের উপর আর ডিমের উপর, কারণ ব্যাচেলরদের লাইফে কিছু রান্না করার না থাকলে বা কেউ কিছু না পারলে ডিমই একমাত্র ভরসা। সো এই তো, আজ আন্ডা খাউঙ্গা মে। নিচে কনস্ট্রাকশন কাজগুলো চলছে, এত আওয়াজ আসে, মানে খুবই ডিস্টার্ব। এই রুমটাতে স্পেশালি বেশি আওয়াজ আসে। আর এই যে আমি চুল টুকি একটু বেঁধে নিয়েছি, কারণ এখন আমি কিচেনে যাব, রান্না করব। শরীরটা এখন একটু ভালো লাগছে, মেডিসিন নিয়েছিলাম। সো কিচেনে চলে আসছি, দেখি কি করা যায়। তো কিছু একটা করে খেয়ে নিব, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে কিছু বানালে। তো এই তো, এখন আমি লাঞ্চটা রেডি করে নিই, তারপর রেডি করার পর আবার শেয়ার করছি, আবার ক্যামেরার সামনে আসছি। নো টাটা। এখানে বেগুন কেটে নিয়েছি। আমি রান্নার জন্য প্রথমে বেগুন কেটে নিয়েছি। বেগুন ভাজা আমার খুবই মজা লাগে, বেগুনের চাট ভাজি যেটা। আর এখানে আমি ডিম দিয়ে কিছু একটা রান্না করে ফেলবো, তাড়াহুড়া করে আমি চাট রান্না করতে বাট চলে গিয়েছে। কেটে নিয়েছি এটা, আগে ওইগুলো আছে, আর আমি চা দিয়ে নিয়েছি। এখন সবকিছু সাথে তো ডিম করে একদম বসিয়ে দিব রান্না। ওকে, আমার শর্টকাট রান্না বান্না শুরু করে দেই। আমি প্রথমে একচুয়ালি বেগুনের চাট ভাজিটা করে নিয়েছিলাম, যেটার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। তারপর আমি এখানে একটু আলু নিয়েছি, যেহেতু আমি একার জন্যই রান্না করছি আর রাতের জন্যও রান্না করব না, জাস্ট লাঞ্চের জন্যই। তো আমি জাস্ট একটু আলু নিয়েছি, এটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে। তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল আনফর্চুনেটলি। যাই হোক, আলু ভাজা হচ্ছে, এখন কি হবে আমি জানি না। একটা ডিম অমলেট করেছি। অ্যাকচুয়ালি আমি যখন ঢাকায় নতুন বাসায় নিয়েছিলাম ধানমন্ডির দিকে, তখন হচ্ছে কি আম্মু আমাকে রেগুলার রান্না করে দিত, কুমিল্লা থেকে পাঠিয়ে দিত, ওইগুলো আমি গরম করতাম আর আরামসে খেতাম। তো এখন আবার ধানমন্ডির দিকে গেলে আম্মু আবার ওই কাজটা আবার করবে, কিন্তু এখন তো একটু দূরে আছি, তাই আমি দিচ্ছি না এরকম করতে। আর এখানে আমার রান্নাবান্নাও করতে হয় না, আপুই করে বেশিরভাগ সময়। তো এই জন্য আর কি, তো যখন রান্না পাঠাতে দেরি হতো, তখন হচ্ছে আমি এই একটা তরকারি পারি, এটা করে খেয়ে ফেলতাম। এটা আমার খুবই মজা লাগে এভাবে খেতে। আর দেখতেই পেলেন, আমার ভাতও হয়ে গিয়েছে, বেগুনের চাক ভাজাও শেষ, আর এখন হচ্ছে এই তরকারিটা হচ্ছে। ডিম অমলেটটা এটার সাথে মিক্সড করে একটা তরকারি বানিয়ে ফেলবো, এটা অনেক বেশি মজা হয়। তো এই তো, তো আমি মশলাটার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর আমি অমলেটটা দিয়ে দিলাম। একটাই অমলেট করেছি, যেহেতু আমি একাই খাবো, তার উপর আবার এক বেলাই, সো বেশি কিছু করিনি। আর নষ্ট করা থেকে কম রান্না করা ভালো, আর কম রান্না করলে কিন্তু জিনিস অনেক বেশি মজা হয়, এটা আমার আম্মু বলে। তো যাই হোক, এখন এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেন পানি দিয়ে দিব, তারপর আস্তে আস্তে জাল হবে।
তার মধ্যে বলিনি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায়। আর যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন মানে আমার সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো দেখতেই পাচ্ছি আমার রান্না অলমোস্ট রেডি। এটা আরেকটু হবে, আমার ডিম এভাবে খেতে অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি যখন নতুন বাসা নিয়েছিলাম ধানমন্ডির দিকে প্রথম প্রথম, তখন এটাই ভরসা ছিল। আম্মু তো সবসময় পাঠাতো, আর আম্মুর তরকারি শেষ হয়ে গেলে দুই দিন ওয়েট করতে হতো আবার তরকারি আসার জন্য, তখন হচ্ছে আমি এইভাবে রান্না করে খেতাম। তো এটা একটু বুনা বুনা করবো, তো ওটা ঝোলটা আমি শুকিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, আমার ওখানে বেগুনের চাট ভাজাও শেষ, ভাত রান্নাও শেষ। এটা আরেকটু হলেই আমি খেয়ে ফেলবো। এখন আমি লেবু কেটে নেবো আগে, দেন লাঞ্চ করে নেব। এই তো আমার রান্না একদমই কমপ্লিট। সো রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর আমি শাওয়ার নিয়ে নিব। আর শাওয়ার নিয়ে এসে দেন লাঞ্চ করব, তারপর আমি আরামসে মুভি দেখব, কারণ আজকে আমার কোনো চাপ নাই পড়ার, রাতের বেলা একটু স্টাডি করব, দ্যাটস ইট। ওকে, রান্না বান্না শেষ, শাওয়ার নিয়ে চলে এসেছি, শাওয়ার নিয়ে চুলও ড্রাই করে ফেলেছি। আজকে এত বেশি গরম, দেখতেই পাচ্ছেন আমার ঘাম বেয়ে বেয়ে পড়ছে, অসম্ভব গরম। আর পুরো রুমে একদম হিট এতভাবে গেইন করছে, লাইক এদিক দিয়েও রোদ আসতেছে, এদিক দিয়েও রোদ আসতেছে, আমি পর্দা দিয়েও কন্ট্রোল করতে পারছি না। সো চুল ড্রাই করা শেষ, শাওয়ার নেওয়াও শেষ, এখন হচ্ছে আমি খাবার আনবো। আমার মজাদার নিজের হাতে ওই তরকারিটা খাবো, মানে লাঞ্চ করব, আর হচ্ছে একটা মুভি দেখব, মুভি দেখতে দেখতেই লাঞ্চটা করব, আর লাঞ্চ করার পরও মুভিটা কমপ্লিট করব। এই তো মোটামুটি এখনকার প্ল্যান। তারপর ঘুম পাইলে একটু ঘুমাতে পারি, আই এম নট শিওর, দেখা যাক কী করা যায়। তোকে আমি লাঞ্চটা নিয়ে আসি। চুল নিচেরগুলো যতগুলো শুকিয়েছিল সবগুলো আবার ভিজে যাচ্ছে ঘামে। তো আমি আমার লাঞ্চটা নিয়ে চলে এসেছি। তো আমার বেগুনের চাক আর হচ্ছে গিয়ে ডিমের ওই তরকারিটা, আর সাথে লেবু তো আছে। লেবু অ্যাকচুয়ালি সব কিছুর সাথে আমাকে খেতে হয়, ভাত খেলেই একটা লেবু খেতে হয় এরকম, কারণ যখন আমি হোস্টেলে ছিলাম তখন হোস্টেলের খাবার আমার ভালো লাগতো না। খাবার ভালো ছিল, মেনুও ভালো ছিল, বাট ওইটার টেস্টটা আমার কাছে ভালো লাগতো না। আর একই টেস্ট বারবার খেতে খেতে আমি একদম তিক্ত হয়ে গিয়েছিলাম, যে কারণে অ্যাকচুয়ালি লেবু খাওয়ার অভ্যাসটা হয়ে গিয়েছে। লেবু দিয়ে একদম বেশি করে লেবু দিয়ে খেতাম, যেন লেবুর ফ্লেভারটাই আমার নাকে লাগে। তো ওই অভ্যাস থেকে এখন আমার সব কিছুতেই লেবু লাগে, লেবু ছাড়া অ্যাকচুয়ালি আমি খেতেই পারি না একদম। তো আমি আমার লাঞ্চ স্টার্ট করে দিয়েছি, প্রথমে আমি চাক ভাজিটা দিয়ে খেয়ে নেব। তো অনেক মজা হয়েছিল, যাই হোক, নিউ এক্সপিরিয়েন্স। এক নিউ না, মানে আমি আগেও বেগুনের চাক ভাজি করেছি আমার আগের বাসাতেও, আর কিছুদিন আগেও আমি আরেকজনের সাথে মিলে চাক ভাজি করেছিলাম আমার ফ্ল্যাটে। সো সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বাট রান্নাবান্নার দিক থেকে আমি অ্যাকচুয়ালি নিউই। তো এখন খাওয়া দাওয়া করার পরে আমি অ্যাকচুয়ালি সেই একটা ঘুম দিয়েছিলাম মুভি দেখতে দেখতেই, কখন যেন ঘুমিয়ে গিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যা হওয়ার পর, ওঠার পর আমি ফ্রেশ ট্রেশ হয়ে একটু স্টাডি নিয়ে বসেছি, যেহেতু এক্সাম আছে। কালকে এক্সাম নেই, বাট এক্সাম আছে, যে এক্সামটাই আছে সেটা অনেক কঠিন স্ট্রাকচার, সো এই জন্য আর কি। তো এখন আমি স্টাডি করছিলাম সন্ধ্যার দিকে, আর স্যারকে একটু জ্বালাচ্ছিলাম, একটা জিনিস বুঝি নাই, তো স্যারকে আমি সাথে সাথে বললাম গুগল মিটে আসার জন্য। তো আমি এমনই করি, যখন যেটাতে প্রবলেম হয় সেটা সাথে সাথে নোট করে রাখি, দেন স্যারের সাথে কনসার্ন করে সেটা আবার পরে সলভ করে নিই। তো স্টাডির মাঝখান দিয়ে সবাই বলল ছাদে উঠবে, তো আমিও ছাদে উঠলাম, একটু ঘুরে গেলাম। ছাদে এত বেশি বাতাস ছিল, একদম শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তো ছাদে কিছুক্ষণ ঘোরার পর আমার হঠাৎ মনে হলো স্যার আসবে মিটে আমাকে ওইটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আমি আবার তাড়াতাড়ি নিচে নেমে গিয়েছি, আধা ঘন্টা 40 মিনিটের মতো ছিলাম ছাদে। তো ছাদে হালকা পাতলা বাতাস খাওয়ার পর আমি আবার নিচে গিয়ে স্টাডি শুরু করে দেব। তো ছাদে উঠে ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, অনেক সুন্দর লাগছিল। তো এখন মোটামুটি অনেক রাত, রাতের বেলা আজকে আমার নুডলসই ডিনার,
কারণ আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আর আজকে বাসায় নুডলস রান্না করা হয়েছে, সবাই এটাই খাবে। আর এই নুডলসটা কিন্তু আমার খুব পছন্দ, বাসায় যখন থাকতাম ম্যাগি নুডলস খেতে খেতে অ্যাকচুয়ালি ওটা উপর থেকে একদম রুচি উঠে গিয়েছে। তো এই নুডলসটা আবার আমাদের বাসায় তেমন অ্যাভেলেবেল না, মানে আনা হয় না আর কি, বাপ্পিকে নুডলসের কথা বললেই শুধু ম্যাগি নুডলসই আনে। তো এটাই মানে এখানে এটাই রান্না করা হয়, এটা অনেক মজা লাগে আমার কাছে, আর আপুর হাতে রান্না অনেক বেশি মজা। তো এখানে আমি স্টাডি করছিলাম, স্যারের ক্লাসটাও শেষ, ছোট্ট ক্লাস যেটা আমাকে বোঝানোর জন্য শুরু হয়েছিল তো ওইটাও শেষ। তো এখন আমি ডিনারটা করে নেব। তো আমি কাজ করতে করতেই ডিনার করছিলাম। অ্যাকচুয়ালি আমার খেতে খেতে আমার কিছু না কিছু করতে হয়, কাজ করতে হয় না হয় কিছু দেখতে হয়, ল্যাপটপ বা ফোন সামনে থাকতেই হয় খাওয়ার সময়, এটা খুব বাজে একটা অভ্যাস আমার। সো এই তো এখানে আমি একটু পড়াশোনা করছিলাম, লেখালেখি করছিলাম, আর সাথে হচ্ছে আমি ডিনার কমপ্লিট করে নিচ্ছি। তো রাত এভাবেই যাবে, একটু স্টাডি বেশি করতে হবে আজকে, যেহেতু এক্সামটা অনেক বেশি হার্ড আর অনেক কঠিন, বোঝানো অনেক কিছু আছে। সো এই তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।